Assalamualaikum. Kami Muhammad Muhyiddin, সহকারী শিক্ষক নিকেতন উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব নিকেতন। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের লেনদেন সম্পর্কে আলোচনা করব। লেনদেন সম্পর্কে পূর্বে আমরা দুই ল্যাংচা দুটি পাঠ সম্পর্কে আলোচনা করেছি। চলো শুরু করা যাক আজকের আলোচনা। দেখা যাক, পূর্বের আলোচনা থেকে আমরা শুরু করি। পূর্বে আমরা আলোচনা করেছিলাম হিসাব সমীকরণ নিয়ে। হিসাব সমীকরণ আমরা পূর্বে শিখেছি। হিসাব সমীকরণ A সমান সমান L প্লাস E, এতে অ্যাসেটস সম্পদ অ্যান্ড দ্য লায়াবিলিটিস ইজ দ্য ইকুইটি মালিকান সম্পদ। এটাকে অনেক সময় এভাবে লেখে A সমান সমান L প্লাস ও ই। ও তো হইল ওনার্স, ওনার্স ইকুইটি, ওনার্স অফ দ্য নিজস্ব, দোনো হবে রাইট। আজকে আমরা শিখবো মূলত, এটা আমরা গত ক্লাসে গত লেকচারে এটা আমরা শিখেছি, হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস। আজকে আমরা শিখব হিসাব সমীকরণের বর্ধিত রূপ। বর্ধিত শব্দের অর্থ বৃদ্ধি, বর্ধিত শব্দের অর্থ বৃদ্ধি। হিসাব সমীকরণকে বৃদ্ধি করলে কি হয়? আমরা জানি হিসাব সমীকরণটা হলো এ সমান সমান এল প্লাস ই। যখনই আমাকে হিসাব সমীকরণের বর্ধিত রূপ লিখতে হবে তখন পরিবর্তন আসবে ই এ। কে পরিবর্তন হবে? ই পরিবর্তন হবে, আর বাকি সব ঠিক থাকবে। ই ই সমান সমান ইকুইটি, ই সমান সমান ইকুইটি মানে মালিকানা শব্দ। যখনই আমাকে হিসাব সমীকরণের বর্ধিত রূপটি লিখতে বলবে তখনই আমার পরিবর্তন করতে হবে কাকে? ই মানে মালিকানা শব্দ পরিবর্তন করতে হবে। মালিকানা শব্দ নিয়ে একটা সূত্র আছে, কি দেখো, ই সমান সমান আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম মালিকানা শব্দকে প্রভাব বিস্তারকারী উপাদান চারটি, মূলধন আয় ব্যয় উত্তর, এটি সেই জিনিস। মালিকানা শব্দ আর স্বত্বাধিকার, অনেক সব প্রশ্ন থাকবে তোমাদের, খ নম্বর বা গ নম্বর প্রশ্ন থাকবে। ব্যবসায়ের মালিকানা শব্দের পরিমাণ নির্ণয় করো বা ব্যবসায়ের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো, তখনই আমার এই সূত্রটা জানতে হবে। মালিকানা শব্দ নিয়ে সূত্রটা কি? মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তর। এবার আসো মূলধন, মূলধন সমান সমান হিসাব বিজ্ঞানের ভাষায় মূলধন ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল। তারপর আসো আয় সমান সমান, আমরা কিন্তু জানি ক্যাপিটাল অর্থ রাজধানী, কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় ক্যাপিটাল মানে মূলধন। আয় ইনকামকে কিন্তু আমরা আয় বলি, কিন্তু হিসাব বিজ্ঞানে আয় হলো রেভিনিউ। তারপর ব্যয় এক্সপেন্সেস, ব্যয় উত্তোলন
পেক্টোরাল ড্রয়িং আমরা কি পাইলাম? ই সমান সমান মালিকানা স্বত্ব মূলধন যোগ আয় বিক্রয় বিক্রয়োত্তোলন। এখন দেখো মূলধন ক্যাপিটাল ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল, আয় ইংরেজিতে বলা হয় রেভিনিউ, ব্যয় ইংরেজিতে বলা হয় এক্সপেন্সেস, উত্তোলন ইংরেজিতে বলা হয় ড্রয়িং। এবার আসো এখানে দেখো ই সমান সমান যদি এটা এটাকে আমরা ইংরেজিতে লিখি, এবার ইংরেজিতে লিখবো ই সমান সমান এখন মূলধন প্রথমটা নাও সি সি প্লাস যদি প্রথম অক্ষরগুলো নাও তাহলে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, তাহলে ই সমান সমান কি পাইলাম? সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। এখানে কথা থাকতে পারে আমরা ই না নিয়ে ই এক্স কেন নিলাম, ই নিলেও হইব, এখানে যদি তুমি ই লেখো তাও হইব, ই এক্স নিলেও হইব। আমরা ই এক্স কেন নিয়েছি? সামনে ই সমান সমান এখানে ই এক্স এখানে একটা ই আছে এই জন্য এটা ই এক্স নিয়েছি, আর ই এক্স নেওয়া পাইবা। এবার আসো মূল কথায় বর্ধিত রূপটি কি দাঁড়াইলো, সুতরাং হিসাব সমীকরণের বর্ধিত রূপ তাহলে এ সমান সমান এল প্লাস ই, কে পরিবর্তন হবে? ই পরিবর্তন হবে, ই কে পরিবর্তন হবে? ই। তাহলে আমরা ই এর পরিবর্তে কি লিখতে পারি? ই সমান সমান সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, তাহলে এটার পরিবর্তে কি লিখব? সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। আমরা সহজে নির্ণয় করে ফেললাম হিসাব সমীকরণের বর্ধিত রূপ তাহলে আমরা কি জানলাম? হিসাব সমীকরণের বর্ধিত রূপ ঠিক লিখব, তাহলে হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ই। যখনই আমাকে বর্ধিত রূপ লিখতে হবে তখন কাকে পরিবর্তন করতে হবে? ই পরিবর্তন করতে হবে। ই সমান সমান কি? ই হল ইকুইটি মালিকানা শর্ত, আর মালিকানা শর্ত নির্ণয়ের সূত্রটা মূলধন যোগ আয় বিক্রয় বিক্রয়োত্তোলন। এবার আসো আমরা এই যে ই বের করেছি সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস, এখানে আমার বর্ধিত রূপটি দেখাই দিচ্ছি, এটা আমাদের বর্ধিত রূপ, ঠিক আছে? তোমাদের অনেক সময় কোন আমার প্রশ্ন থাকতে পারে হিসাব সমীকরণের বর্ধিত রূপটি উপযুক্ত ব্যাখ্যা সহলি, কোন আমার প্রশ্ন থাকতে পারে, অনেক সময় ক নম্বরও থাকতে পারে এটা। তো আজকে আমরা কি শিখলাম? হিসাব সমীকরণের বর্ধিত রূপ। আজকে ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।